এই অংশটিতে আমি মডেল অক্সিলারিদের মধ্যে কোনগুলোকে সামর্থ্য বর্ণনা করতে ব্যবহার করব তা দেখাচ্ছি আমরা আগের অংশটিতে দেখেছিলাম যে পারা অর্থ যখন সম্ভাবনা বোঝায় তখন কিন্তু মে মাইট বসতে পারে কিন্তু পারা এই কথা দিয়ে যখন আমরা সামর্থ্য বুঝাই তখন মে মাইট ব্যবহার করা যাবে না হয় কোট ব্যবহার করতে হবে অথবা ক্যান ব্যবহার করতে হবে আমি যদি বর্তমান বা ভবিষ্যৎ সম্ভাবনা বুঝাই তাহলে ক্যান ব্যবহার করব যেমন আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তার বাংলা হবে আমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি আমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছি আমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো তিনটাই হবে এই জিনিসটা আমরা অনেকেই জানি না আমরা মনে করি ক্যান মানে শুধুমাত্র পাড়া আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি মানে আমি ইংরেজিতে কথা ফ্লুয়েন্টলি বলতে পারি যখনই বলতে চাই পারছি বা পারবো তখন কিন্তু আমরা একটু কনফিউজ হয়ে যাই এ ধরনের ক্ষেত্রেও আমি ক্যান ব্যবহার করতে পারবো অর্থাৎ ক্যান সামর্থ্য বর্ণনা করতে ব্যবহার করা হয় এবং সেটাকে অবশ্যই হতে হবে বর্তমান কিংবা ভবিষ্যৎ সামর্থ্য এখন আমরা যদি অতীত সামর্থ্য বুঝাই যে আমি অতীতে একটা কাজ করতে পারতাম সেক্ষেত্রে অবশ্যই আমাকে কুড ব্যবহার করতে হবে তো দেখুন আই কুড রান টেন মাইলস ওয়েন আই ওয়াজ ইয়ং আমি যখন ইয়ং ছিলাম যুবক ছিলাম তখন আমি দশ মাইল দৌড়াতে পারতাম তাহলে এটা কিন্তু আমার বর্তমানের সামর্থ্য না বরং অতীত সামর্থ্য এবং অতীত সামর্থ্য বর্ণনা করতে গিয়ে আমাকে অবশ্যই কুট ব্যবহার করতে হবে আরও দুটি এক্সাম্পল এখানে দেয়া আছে আপনারা নিচে এই দুটি এক্সাম্পলের বাংলা করে কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করুন তো এই জায়গা থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারলাম আমরা যখন সামর্থ্য বুঝাবো তখন কোনো সময়ই আমি মেয়ে বা মাইট দিয়ে বলতে পারবো না যদিও মেয়ে এবং মাইটের অর্থ পাড়া হয় সেটা সামর্থ্যের ক্ষেত্রে না আমি অ্যারাবিক লিখতে পারি আই ক্যান রাইট অ্যারাবিক এখানে আই মে রাইট অ্যারাবিক বলা যাবে না কারণ মে মাইট দিয়ে সামর্থ্য বোঝানো যায় না আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমি অ্যারাবিক লিখতে পারতাম আই খুড রাইট অ্যারাবিক আমি অ্যারাবিক লিখতে পারতাম খ্যুট দিয়ে অতীত সামর্থ্য বোঝায় ওকে তাহলে আশা করি বিষয়টা আপনাদের জন্য অনেক পরিষ্কার হয়ে গেল এবার ক্যান এবং কুড ব্যবহার করে আপনার কিছু বর্তমান সামর্থ্য এবং অতীত সামর্থ্যের কথা লিখে আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান